দাঁড়া তোকে দেখিয়ে দিই ওই তো নিয়ে যা তো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তোমাদের সাথে সমস্ত ব্লগ শেয়ার করেছি কালী পুজো ভাইফোঁটা বিসর্জন এবারে বাড়ি যাওয়ার বাড়ি ফেরার পালা তো আস্তে আস্তে সবাই ফিরছে বাড়িতে আমার দাদা বৌদি আগে যাচ্ছে আমার দিদিরা আগে বেরোচ্ছে একটু তাড়াতাড়ি তারপরেই আমরা বেরোবো তো প্যাকিং ট্যাকিং সবার শেষ এবারে এই যে ওরা বেরিয়ে গেল এরপরেই আমরা বেরোবো তো এবারে আমরাও বেরিয়ে পড়েছি আমাদেরও ব্যাগ ট্যাগ তোমরা দেখতেই পেলে আমরাও বেরিয়ে পড়েছি সবাই আমাদের আগাতেই যাচ্ছে আর আমার মাসি টাসি সবাই আমার মামি টামি সবাই যাচ্ছে আর আমরা ওখান থেকে টোটো ধরে নিয়েছি একদম স্টেশনে নিয়ে যাবে টোটোটা আমার মুখটা দেখেছো তো যাই হোক অনেক দিনই ঘুরলাম টুরলাম ভালোই লাগছিলো সমস্ত অকেশনগুলোও ছিল এবারে আস্তে আস্তে সব আস্তে আস্তে কি সবই শেষ আর কোনো বড় ফেস্টিভ্যাল আমাদের নেই এবারে যা আছে ছোটোখাটো তো যেতে যেতে খুব খারাপও লাগে যখন আসি আমার খুব প্রত্যেকবারেই মজা হয় এটা আগে থেকেই আর কিন্তু যাওয়ার সময় আমার অবস্থাটা এরকমই অবস্থা হয়ে যায় মানে ভালোই লাগে না কিছু মানে দুই একদিন তো মনই টিকবে না এরকম হয়ে যায় তারপরে যাই হোক আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব কিছু ভুলে যাই কিন্তু মনটা আমার খারাপ হয় কারণ মামা বাড়ি সবার কাছেই একটা মানে ভালোবাসার জায়গা একটা আলাদাই অনুভূতি যেটা আমি ছোটোবেলা থেকেই উপভোগ করেছি লাকিলি তো যেতে তো খুবই ভালো লাগে আর কিন্তু আসতে হলেই আমার এই কষ্টটা হয় আর আমি সামনে বসেছিলাম টোটোটা তো ওই জন্য আমি ভালো মতন ভিডিওটা করতে পারছিলাম পেছনে আমার মা আমার বোন কাকিমা আমার পুচু সবাই বসেছিলো তো গ্রামের রাস্তা থেকে যেতে যেতে মানে মনটা খুব খারাপ লাগে যে এই রাস্তা দিয়ে গেলাম দুদিন আগে তো আবার আমাকে বাড়ি যেতে হলো মানে বাড়ি যেতে হচ্ছে ইভেন সবারই মনটা খুব খারাপ হয় কারণ কালকে আসার কথা ছিল সজলের সাথে বাট আসিনি কেউ আসতে দেয়নি তারপরে যাই হোক আজকে আসলাম বেরিয়ে পড়েছি আর এই যে আমরা স্টেশনেও পৌঁছে গেছি এবারে ট্রেন ধরবো তো স্টেশন একদম ফাঁকা দেখেছো মানে বিকালের টাইম না আপ লাইনে একদমই ফাঁকা থাকে সবাই জানে তো স্টেশনের পথে যাচ্ছি আর আর কি একদম এবার ট্রেনে উঠেই বাড়ি তো ওখানে একটু বসেছিলাম কারণ আমাদের ট্রেনটা 10-15 মিনিট পরেই এসছে তো ট্রেনে উঠেও গেছি আর এবার ট্রেন থেকেই এরকম দেখাছিলাম তো আমি ভিডিও যখন করছিলাম আমার পুজো খালি বলছে মাম দেখো কী সুন্দর না কী সুন্দর না তো ওর খুব ভালো লাগছিলো কারণ কলকাতা তো এত সবুজ সবুজ কিছু দেখতে পায় না না তো ওইখানে দেখে আর মুখ দেখেছো ও মাস্কটা কিছুতে পরবেই না তারপরে যাই হোক ধরে বেঁধে পড়ানো আর এই যে বলেছিলাম আমার মা আগে নেমে গেছিলো মা ওরা সব আমাকে বলছিল চল চল আমি যাইনি আমি না আমি একেবারে বাড়িয়ে চলে যাই তো ওরা বাঘা সেদিনে নেমে গেছে আর আমি একেবারে শিয়ালদায় নামব তো মা তো আমায় আসতেই দেবে না তো আমি বলছি না না আমি বাড়ি গেলে আর আসতেই পারবো না মানে আলিশি লেগে যাবে তো যাই হোক শিয়ালদায় আমি নেমেও গেছি আর আমি ওইভাবে আর ভিডিও করতেও পারছিলাম না কোনো রকমে ফোনটা ধরেছিলাম কারণ আমার হাতে একটা বড় ব্যাগ ছিল প্লাস আমার সাইড ব্যাগ ছিল তো কোনো রকমে আমি ভিডিওটা করেছি মানে কোনো রকমে এই কোমরের কাছে একদম ফোনটাকে ধরে বসেছি তো যাই হোক অটোও পেয়ে গেছি সঙ্গে সঙ্গে অটো ওখানে একদম লাইন দিয়ে দাঁড়ানো থাকে তো মা বলছে তুই একা একা যেতেই পারবি না তুই শিয়ালদার মানে শিয়ালদার স্টেশনটা আমি খুব গুলিয়ে ফেলি কোন দিক থেকে বেরোবো হজবড়লা হয়ে যায় তো আমার মা বলছে তুই যেতে পারবি না আমার কাকিমাও বলছে আমি না না আমি চলে যাবো তোমার টেনশন নিও না তো যাই হোক 10 বার ফোন করে ফেলেছে উঠতে পেরেছিস ট্রেন থেকে নামতে পেরেছিস তো যাই হোক এবার আমি নেমে গেছি বলছি অটোতে উঠে গেছি আর অটো থেকে আমাদের বাড়িতেও 10-15 মিনিট লাগে যদি রাস্তা ফাঁকা থাকে আর অটো ছেড়েও দিয়েছে তো 15 মিনিটের মধ্যেই আমি বাড়ি চলে গেছি বাড়িতে ঢুকলাম জাস্ট আর মা আমি আমার বৌদির মা আর আমার মাসির মেয়ে আর পুচু এরকম সবাই একসাথেই বেরিয়েছিলাম কিন্তু আমার বোন মানে আমার মাসির মেয়ে ও সোনারপুরে নেমে গেল মাঝ রাস্তায় আবার আমার মা আর আমার বৌদির মা আর পুচু ওরা বাঘাচাতিনে নেমে গেল আর আমি শিয়ালদা নামলো তো সবাই তিনজন তিন ভাগে ভাগ ভাগ হয়ে নামলাম যাই হোক এখনও
চেঞ্জই করিনি, পড়তে চলে এসছে। তো চলো, এই ছিল। আর সবাই আজকে বেরিয়ে গেছে, সবাই মোটামুটি আমার মাসিরা ছিল, তো ওরাও আমাদের পরে পরেই বেরিয়ে গেছে। বেরিয়ে মাসি তো রেডি ছিল, সবাই গুছিয়ে রেখে গেছিলো, শুধু আমরা বেরোলে এবার মাসিরাও বেরিয়ে যেত। তো যাই হোক, সব ঘর ফাঁকা, ইভেন সব অকেশনও শেষ, আর কিচ্ছুই অকেশন নেই, এবার ভিসা পিটা লাইফ। তো চলো, কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও। যদি ভালো লাগে ব্লগটা, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো। তো চলো, টাটা, দেখা হচ্ছে পরে, দেখা হচ্ছে পরে ভিডিওতে। সমস্ত ফেস্টিভ্যাল শেষ করে সত্যি ভয় কষ্ট হচ্ছে। তো যাই হোক, ওপরে স্টার্ট করে দিয়েছি, আমি একটু ফ্রেশ হয়নি, পরতে বসতে হবে। তো চলো, টাটা।